গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে 8 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত 20 জন। বেলা 11টায় ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। গোপালগঞ্জ থেকে মাহবুব হোসেন সারমাতের পাঠানো রিপোর্ট। স্থানীয়রা জানায়, খুলনা থেকে রাজি পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল ব্যক্তিগত গাড়িটি। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি একটি মোটরসাইকেলও ছিল। দক্ষিণ ফুকরা এলাকায় এসে এই 3 জনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 7 জনের মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত 20 জন। রাস্তাটা এত দুর্ঘটনাপ্রবণ একটা রাস্তাতে পরিণত হয়েছে। আমরা প্রত্যেকটা মিটিংয়ে এবং আমরা আলাদা করে আসলে বিভিন্ন সময় প্রিকশনমূলক আমরা আসলে ব্যবস্থা গ্রহণ করছি, কিন্তু তারপরেও আমরা আসলে কোনোভাবে এখানকার আমরা অ্যাক্সিডেন্ট ঠেকাতে পারছি না। ইতিমধ্যে হসপিটালে আমাদের ডেড বডিগুলো দেওয়া হয়ে গেছে এবং সেখানে যারা অসুস্থ, যারা মানে ওন্ডেড, যারা তাদের জন্য হসপিটালে আসলে প্রেরণ করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও পুলিশ। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গুরুতর আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। এদিকে মুন্সিগঞ্জে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 2 জন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও 1 জন। স্থানীয়রা জানায়, আজ ভোর 4টার দিকে টঙ্গিবাড়ি উপজেলার পুরাবাজার এলাকায় ভাঙা ব্রিজের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি খাদে পড়ে ডুবে যায়। এতে ঘটনাস্থলে ফাহিম ও জিসান নামে 2 যুবক নিহত হয়। গুরুতর আহত হয় জাহিদ হাসান নামের আরেক যুবক। নিহত 2 জনের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর চরমসুরা গ্রামে। 2 জনের মৃতদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত জাহিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। Thank you.